আগামী 3 ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উলিপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাত্রা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকরিয়া আল মামুনের দুলালের সঞ্চালনায় মাত্রা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন খাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এতে জেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।